আচ্ছা এটা হচ্ছে সাস্ট 1617 ম্যাথের কোশ্চেন নাম্বার কত 65 ঠিক আছে তো তুমি যদি এই প্লেলিস্টটা চেক করে এখানে তুমি সাস্ট 1617 যতগুলো সলভ আছে সবগুলো সলভই পাবা ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা তো তোমাকে এখানে প্রশ্নটা একটু বলা যায় যে বেসিক থেকে করাইছে তো তুমি জানো যে সাস্টে প্রতি বছর তোমার ম্যাথের 30 মানে যতগুলো প্রশ্ন আসে ওই প্রশ্নগুলোর মধ্যে 2 থেকে 3টা বা 4টা 5টার মতো প্রশ্ন কি করে বেসিক থেকে দেয় যেগুলো তুমি হয়তো 9 10 এও করে আসছো বা 9 10 এর থিম ইউজ করে তুমি এখানে ম্যাথ সলভ করবে ঠিক আছে এমন না যে ইন্টারভিউগুলাই একদম দিয়ে দেয় হুবহু না সাস্ট কিন্তু কি করে কিছু বেসিক থেকে প্রশ্ন করে তো এরকম একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে তোমাকে এখানে কি বলেছে 65 নম্বর প্রশ্ন বলেছে এর কোন মানের জন্য x plus 2y plus 3z is equal to 10, a minus 1 into y plus 3z is equal to a plus 4, আর az is equal to 3. এই সমীকরণ ত্রয়ের সমাধান কি করা যাবে পাওয়া যাবে তো তোমাকে বলা হয়েছে তিনটা সমীকরণ দেওয়া হয়েছে এখানে একটা ধ্রুবক রাশি আছে কি a তো তোমাকে এখানে বলা হয়েছে কি এর কোন মানের জন্য এই তিনটা সমীকরণের কি পাওয়া যাবে সমাধান পাওয়া যাবে ওকে আচ্ছা এই সমীকরণটাতে আমরা যদি একটু তাকাই আমাদের এখানে চলক কে কে আছে x আছে y আছে আর z আছে তো তিনটা সমীকরণ তিনটা আননোন আননোন কয়টা মানে অজ্ঞাত রাশি বা চলক কয়টা আছে তিনটা আর আননোন কয়টা আছে তাহলে তিনটা ইকুয়েশন কয়টা তিনটা তাহলে আমরা সলভ করতে কি পারবো না অবশ্যই আমরা সলভ করতে পারবো মানে তিনটা ইকুয়েশন তিনটা আননোন সলভ করা যাবে কোনো রকম সমস্যা হবে না ঠিক আছে তো তোমাকে বলা হয়েছে এখানে যে একটা রাশি মানে একটা আর আরেকটা আননোন আছে এক্সট্রা হয়েছে কত এ ধ্রুবক যেটা আছে ওই এক্সট্রা এ ওইটা হচ্ছে কত এ তো তোমাকে এখানে বলছে এর কোন মানের জন্য এই তিনটা রাশির যে সমাধান পাবা ওই সমাধানটা কি হবে ভ্যালিড হবে ওকে তো এটা আমরা কি করার চেষ্টা করবো সলভ করার চেষ্টা করবো আচ্ছা তোমাকে এর আগে আমি তোমাকে একটু দুইটা লাইন বল দিই ধরো তোমার কাছে দুইটা সমীকরণ দিছে ঠিক আছে দুইটা সমীকরণ দুইটা আননোন ঠিক আছে ধরো এক্স আর ওয়াই এর দুইটা সমীকরণ দেওয়া আছে তোমাকে সমাধান করে কি বের করতে বলছে এক্স আর ওয়াই এর দুটোটা মান বের করতে বলছে তো তুমি যদি এক্স এর একটা বাস্তব মান পাই যাও তার মানে ওয়াই এর মানটাও কি আসবে বাস্তব আসবে এটা বাধ্য ঠিক আছে দুইটা সমীকরণের মধ্যে একটা মান যদি কি হয় বাস্তব হয় দুইটা সমীকরণের সমাধানের মধ্যে একটা মান যদি একটা সমাধান যদি বাস্তব হয় আর একটা সমাধানও কি হবে বাস্তব হবে অবশ্যই ঠিক আছে আচ্ছা এখন দেখো আমাদের এখানে সমীকরণ কয়টা আছে তিনটা তিনটা সমীকরণের জন্য দুইটা সমীকরণের সমাধান যদি কি হয় বাস্তব হয় তাহলে তিন নাম্বারটা অবশ্যই কি হবে বাস্তব হবে তাহলে তিনটা সমীকরণের জন্য যদি কি হয় আমরা প্রমাণ করতে পারি দুইটার মান কি আসছে বাস্তব তাহলে তিন নাম্বারটাও অবশ্যই কি হবে বাস্তব হবে এটা হচ্ছে আমার মেইন থিম মানে আমি তোমাকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি দুইটা সমীকরণের জন্য একটা বাস্তব হইলে অবশ্যই আরেকটা বাস্তব তিনটা সমীকরণের জন্য দুইটা যদি তুমি বাস্তব প্রমাণ করতে পারো তাহলে তিন নাম্বারটা অটোমেটিকলি কি প্রমাণ হয়ে যাবে বাস্তব প্রমাণ হয়ে যাবে ওকে আচ্ছা এখন আমরা কি করব এই তিনটা সমীকরণকে সমাধান করব সমাধান করে আমরা জাস্ট দুইটার মান চেক করব কারণ দুইটা যদি আমরা মান চেক করতে পারি বাস্তব তাহলে তিন নাম্বারটা অবশ্যই কি হবে বাস্তব হবে এটা বাস্তব হইতে বাধ্য ঠিক আছে তো এখানে আমরা দেখতেছি তিনটা সমীকরণের মধ্যে একদম সহজ সমীকরণ কোনটা আমাদের তিন নাম্বারটা এখানে কি দেওয়া আছে এ জেড সমান সমান কত থ্রি তাহলে আমরা যদি জেড এর সমাধান করতে চাই তাহলে জেড সমান সমান আমরা কি পাই দিচ্ছি এ বাই থ্রি দেখো আমাদের একটা কিন্তু কি হয়ে গেছে সলভ বের হয়ে গেছে সরি উল্টা লিখে ফেলছি থ্রি বাই এ ঠিক আছে আমাদের কিন্তু জেড এর সলভটা বের হয়ে গেছে জেড সমান সমান কত হইতেছে থ্রি বাই এ আচ্ছা এবার হচ্ছে আমরা দ্বিতীয় সমীকরণটাকে সমাধান করব দ্বিতীয় সমীকরণটাতে কি কি চলক আছে ওয়াই আছে আর জেড আছে ঠিক আছে আমরা তো জানি যে দুইটাকে যদি সমাধান করে বাস্তব প্রমাণ করতে পারি তিন নাম্বারটা অটোমেটিকলি কি হবে বাস্তব আসবে তো আমরা জাস্ট দ্বিতীয়টাকে এখন চিন্তা করে দেখতেছি কি আসতেছে এ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস থ্রি জেড ইজ ইকুয়াল টু কত এ প্লাস ফোর ওকে আচ্ছা তা আমরা এখানে জেড এর একটা মান পাইছি কত থ্রি বাই এ এটাকে আমরা বসাই দেওয়ার চেষ্টা করি এ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস থ্রি ইন্টু জেড এর মানটা আমরা পাইছি কত থ্রি বাই এ ইজ ইকুয়াল টু কত এ প্লাস ফোর ঠিক আছে তাহলে এখানে তিন আর তিন গুণ করলে কত আসতেছে নাইন নিচে আসতেছে কত এ আর ওই পাশে আছে এ প্লাস ফোর আর এখানে আছে এ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওকে আচ্ছা এখন আমরা এখান থেকে সমাধান করে কিসের মান বের করব ওয়াই এর মান বের করব তাহলে এ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই সমান সমান কি দাঁড়ায় এ প্লাস ফোর মাইনাস নাইন বাই এ এখন আমরা এখানে লসাগু করব লসাগু করে কি দেখবো যে এখানে কি আসে তো এখানে যদি লসাগু করে নিচে একটা কি দাঁড়ায় এ দাঁড়ায় আর উপরে কি দাঁড়ায় এর সাথে একে গুণ করলে আমরা পাই এ স্কোয়ার ফোর এর সাথে একে গুণ করলে কত পাবো ফোর এ মাইনাস কত নাইন আর নিচে আসতেছে কত এ তাহলে এখন আমরা তো শুধুমাত্র ওয়াই এর মান বের করতে যাচ্ছি তাহলে আমরা ওয়াই সমান সমান কি পাই এটা দিয়ে একটু তাকাই দেখি ওয়াই সমান সমান তাহলে এ মাইনাস ওয়ানটাকে কি করতে হবে এই পাশে নিয়ে আসতে হবে এ পাশে যখন নিয়ে আসবো তখন এ মাইনাস ওয়ানটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে উপরে দাঁড়াইতেছে এ স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস নাইন আর নিচে দাঁড়াইতেছে কত এ ইন্টু
ইন্টু এ মাইনাস ওয়ান। দেখো আমাদের কিন্তু দুইটা সমীকরণের মান সমাধান হয়ে গেছে, ঠিক আছে, মানে ওয়াই আর জেড বের করতে পারছি। এবং ওয়াই আর জেড কে যদি আমরা বাস্তব রাখতে পারি তাহলে অবশ্যই এক্সটাও কি হবে, বাস্তব হবে। এটা আমরা কোথা থেকে শিখছি, আমরা একদম শুরুতে বলে ফেলছি যে তিনটা সমীকরণের তিনটা আননের জন্য দুইটা যদি তুমি বাস্তব বাইর করতে পারো তাহলে তিন নাম্বারটা অবশ্যই কি হবে, বাস্তব হবে। তো আমাদের এক্স ওয়াই জেড এর মধ্যে জেড আর ওয়াই টা সমাধান করা সহজ ছিল, তো আমরা জেড আর ওয়াইটাকে সমাধান করে ফেলছি। এখন আমরা এই দুইটাকে সবসময় বাস্তব রাখার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, এখন আমাদের একটু দেখা লাগবে এই জেড আর ওয়াইটা কখন বাস্তব হয়। এটা ডিপেন্ড করতেছে কিসের উপর, এই যে এ আছে এ এর উপর, তাই না? এটা ডিপেন্ড করতেছে কিসের উপর, এ এর উপর। বাস্তব, বাস্তব মানে কি বলতো, তুমি কি কখনো অসংজ্ঞায়িত আনতে পারবা? না, বাস্তব মানে তুমি কখনোই অসংজ্ঞায়িত আনতে পারবা না। তো এখানে যে এই জেড এর মান আসলো, আবার তোমার ওয়াই এর মান আসলো, এই দুইটা যে ভগ্নাংশ আসলো, আমরা জানি যে ভগ্নাংশটা অবাস্তব হয় কখন, যখন নিচে জিরো চলে আসে। একটা ভগ্নাংশ অবাস্তব হয় কখন, যখন ভগ্নাংশের নিচের পার্টটা কি আসে, জিরো। তার মানে ভগ্নাংশের নিচের পার্ট কি জিরো আনা যাবে নাকি যাবে না, আমরা বুঝতেছি যে ভগ্নাংশের নিচের পার্টটাকে কখনোই জিরো আনা যাবে না। তার মানে এখানে যে থ্রি বাই এ আছে, এই থ্রি বাই এটা কখন ইনভ্যালিড হয়ে যাবে, যখন এটা থ্রি বাই জিরো হবে। তো থ্রি বাই জিরোকে আনা যাবে নাকি যাবে না, যাবে না। তার মানে এ এর মানটা কখনোই কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। বুঝতে পারছি ব্যাপারটা, মানে এ এর মানটা কখনোই কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। কারণ এ এর মান যদি জিরো হয় তাহলে এই জেড এর মানটা কি হয়ে যাবে, অবাস্তব বা অসংজ্ঞায়িত। বুঝতে পারছি ব্যাপারটা। আচ্ছা, এখানেও সেম কাহিনী, এখানেও কি হইতেছে, এ ইন্টু এ মাইনাস ওয়ান, এটা কি কখনো জিরো হইতে পারবে নাকি পারবে না। এ ইন্টু এ মাইনাস ওয়ান কখনোই কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। তার মানে আমরা বুঝতেছি এও জিরো হইতে পারবে না, আবার এ মাইনাস ওয়ানটাও জিরো হইতে পারবে না, ঠিক আছে। তার মানে এ তো জিরো হইতে পারবে না, আমি আগে থেকেই চেক করে পাই গেছি, তার মানে এটা আমার কারেক্ট আছে। এ মাইনাস ওয়ানটাও জিরো হইতে পারবে না, তার মানে এ কখনোই কি হইতে পারবে না, ওয়ান হইতে পারবে না। বুঝতে পারছো, এ মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো। তুমি মাইনাস ওয়ানটাকে যদি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাও তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস ওয়ান। তার মানে এ নট ইকুয়াল টু ওয়ান, তার মানে এর মানটা কখনোই জিরো হইতে পারবে না, ওয়ানও হইতে পারবে না। যদি জিরো আর ওয়ান হয় তাহলে ওয়াই আর জেড কি হয়ে যাবে, অবাস্তব অথবা অসংজ্ঞায়িত। আর ওয়াই আর জেড যদি অসংজ্ঞায়িত হয় তার মানে এক্সও অসংজ্ঞায়িত হবে, তাহলে আমাদের সমীকরণ ত্রয় সমাধান করতে পারবো না। কিন্তু যদি আমাদের এর মানটা আমরা জিরো আর ওয়ান না নেই তাহলে ওয়াই আর জেড সবসময় কি আসবে, বাস্তব। আর ওয়াই আর জেড যদি বাস্তব হয় অবশ্যই এক্সটাও কি হবে, বাস্তব হবে, ঠিক আছে। তো এইটাই ছিল মেইন থিম, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাকে আনসারটা কীভাবে লিখতে হবে এটা একটু বলে দিচ্ছি, যে আমরা এখানে এ তোমাকে প্রশ্ন করছে যে এর কোন মানের জন্য। তো আমরা দেখতেছি এর মধ্যে আমরা সবগুলা মানকে নিতে পারবো, মানে যতগুলা বাস্তব সংখ্যা আছে সবার সবাইকে নিতে পারবো, কাউকে সমস্যা নাই। একমাত্র সমস্যা হয়েছে কার কার মধ্যে, জিরো আর ওয়ানের মধ্যে। কারণ জিরো আর ওয়ান নিলে নিচে ভগ্নাংশে হরটা জিরো চলে আসে এবং এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে অল রিয়েল নাম্বার মাইনাস কত, জিরো আর ওয়ান, ঠিক আছে। মানে সকল বাস্তব সংখ্যা থেকে কে বাদ যাবে, সকল বাস্তব সংখ্যা থেকে জিরো আর ওয়ানটা কি হবে, বাদ যাবে। তো এটা অপশনেই তোমার আছে, অপশনটা আমি তোমাকে চেক করে দেখাচ্ছি, সমস্যা নেই। এই দেখো, এটা হচ্ছে 65 নম্বর প্রশ্ন। এই দেখো ই নাম্বার অপশনে কি দেওয়া আছে, এ এর মানটা হইতেছে সকল রিয়েল নাম্বার থেকে কে কে বাদ যাচ্ছে, জিরো আর ওয়ান বাদ যাচ্ছে। মানে জিরো আর ওয়ানকে বাদ দেওয়ার পরে যতগুলো রিয়েল নাম্বার থাকবে সবগুলো কি হবে, আনসারটা এর মান নিতে পারবে। ওকে, তো আশা করি বুঝতে পারছি। আমি তোমাকে প্রথম থেকে আবার একটু বোঝানোর চেষ্টা করতেছি, এর কোন মানের জন্য তোমাকে তিনটা সমীকরণ দেওয়া ছিল। তো বললো যে এর কোন মানের জন্য এই তিনটা সমীকরণ কি হবে, সমাধানটা পাওয়া যাবে। তো তিনটা সমীকরণ, তার মানে তিনটা আননোন, না তিনটা আননোনের মধ্যে যদি দুইটা তুমি ভ্যালিড বা বাস্তব প্রমাণ করতে পারো তাহলে তিন নাম্বারটা অটোমেটিকলি বাস্তব হবে, ঠিক আছে। তা আমরা এখান থেকে সমাধান করলাম, জেড আর ওয়াইটা সমাধান করা সহজ, দুটোটাকে সমাধান করলাম, দেখলাম যে একটা ভগ্নাংশ টাইপ আসছে। তো ভগ্নাংশের হর কখনোই জিরো হইতে পারবে না, জিরো হইলে এটা তো অবাস্তব হয়ে যায়। তা আমরা ভগ্নাংশের হর জিরো হইতে পারবে না এই কন্ডিশন যখন অ্যাপ্লাই করলাম, তখন দেখলাম যে এর মানটা কখনো জিরো আর ওয়ান হইতে পারবে না। তার মানে সকল রিয়েল নাম্বার থাকবে তবে জিরো আর ওয়ান থাকবে না। ওকে, আশা করি বুঝতে পারছি। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর ডেসক্রিপশনে তুমি ফেসবুক গ্রুপ পেজ এবং টেলিগ্রাম গ্রুপ তিনও জায়গায় লিঙ্ক পাবা, ওইখানে অ্যাড হইতে পারো, ঠিক আছে। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।